দেখুন, সজনে পাতা নিয়ে যাচ্ছি, আপনি খেতে খেতে দেবো আজকে সজনে পাতা, তাই নিয়ে যাচ্ছি। এই সজনে পাতা আমি পেরেছি, পেরে এখান থেকে নিয়ে যাচ্ছি। দেখুন তো বন্ধুরা, হাই বন্ধুরা, আমি অসীম, বিশ্বাস বার্সের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আর ভালো আছে আপনাদের খাঁচার বা কলোনির পাখিগুলো। তো বন্ধুরা, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকে দেব এই যে সজনা পাতা খেতে দেব। দেখুন বন্ধুরা, পাখিদের কিন্তু মাঝে মধ্যে সজনা পাতা খেতে দিলে ওদের কিন্তু খুবই উপকার হয়, বা ওদের খেতে দিলে ওদের ক্যালসিয়ামের যে সমস্যাটা বা ব্রিডিংয়ে যে প্রবলেমটা অনেকে হয়, দেখা যায় অনেক দিন হয়ে গেছে ব্রিডিং হচ্ছে না, বা ব্রিডিংয়ে যে প্রবলেমগুলো সেগুলো কিন্তু সলভ হয়। তো বন্ধুরা, আজকে তাই আমি সজনে পাতা দিয়েছি ওদের খেতে। তো দেখুন বন্ধুরা, ওদের সজনে পাতা দেওয়ার পরে ওরা কিন্তু খুব সুন্দর খাচ্ছে। তো আমি মাঝে মধ্যে কিন্তু সপ্তাহে একদিন বা অনেক সময় দেখা যায় 10 দিন পরে একদিন দুদিন, এরকম করে আমি মাঝে মধ্যে কিন্তু সজনে পাতা দিই। তো বন্ধুরা, আপনারাও কিন্তু দিতে পারেন, কারণ সজনে পাতাটা পাখিদের দিলে খুবই উপকার হয়, আর সজনে পাতা দিলে ওদের ব্রিডিংয়ে যে প্রবলেমগুলো সেগুলো কিন্তু সলভ হয়ে যায়, আর ওদের যে ক্যালসিয়ামের যে সমস্যাগুলো সেগুলো কিন্তু অনেকটা সলভ হয়। তো দেখুন বন্ধুরা, এই যে পাইনঅ্যাপেল কোনগুলো দিয়েছি আমি, খুবই সুন্দর কিন্তু ওরা খাচ্ছে, দেওয়ার সাথে সাথেই কিন্তু ওরা খাচ্ছে খুব আনন্দ করে। তো দেখুন বন্ধুরা, দিয়েছি সজনে পাতা, কিন্তু ওদের অনেকটাই উপকার করে, কারণ অনেক সময় দেখা যায় অনেক পাখি কলোনিতে অনেক দিন হয়ে গেছে ব্রিডিং হচ্ছে না, বা ডিম বাচ্চা করছে না, এই যে প্রবলেমগুলো সেগুলো কিন্তু অনেকটাই সলভ হয়ে যায় দিলে। আর একটা বিষয় হচ্ছে যে বন্ধুরা, ওদের যে শরীরে অনেক সময় দেখা যায় মারামারি করে, এই করে সেই করে, কলোনিতে মারামারি করে, তো সজনে পাতা দিলে অনেক সময় মারামারি করলে বা কোথাও কেটে গেলে সেগুলো কিন্তু অনেকটা সেরে যায়। সজনে পাতা অনেকটাই উপকার, তো আপনারা কিন্তু সজনে পাতা দিতে পারেন। দেখুন বন্ধুরা, এই যে আমার লাভবার্ড, লাভবার্ডও কিন্তু লাভবার্ড কিন্তু সাজতে খুব পছন্দ করে, ওরা খুব শৌখিনতাভাবে থাকে, এবং ওরা নিজে যে সুন্দর আছে তার থেকে আরও বেশি সুন্দর হতে চায় ওরা, আর সুন্দরটা ওরা খুব পছন্দ করে, তাই ওরা কিন্তু এই যে সজনে পাতা দিয়েছে ওইটা কিন্তু কেটে কেটে কিন্তু ও নিজের পাখনায় পিছনে ও লাগাচ্ছে। কিন্তু দেখুন বন্ধুরা, কী সুন্দর করে ও লাগাচ্ছে, মানে ও সাজতেছে, ও সাজাটা খুব পছন্দ ওদের। হ্যাঁ, ও সাজতে খুব ভালোবাসে, এইসব পাখিগুলো কিন্তু খুবই ভালোবাসে, লাভবার্ড পাখিগুলো কিন্তু সাজতে খুবই ভালোবাসে। এই জন্য দেখুন, ও ভাবে যে আমি যেরকম আছি এর থেকে আরও বেশি সাজবো, বেশি সুন্দর হব, তো তাই ওরা কিন্তু এই দেখুন নিজের পাখনায় পাখায় নিজেই লাগাচ্ছে, পাখায় যে কেটে 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 পিছনে কিন্তু লাগাচ্ছে যে আমি সাজছি, ও ভাবতেছে আমি সুন্দর হচ্ছি বা সেজেছি, তো এরকম করে দেখুন ও নিজে সাজতেছে। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা প্রথম দেখে থাকেন বা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বন্ধুরা, নেক্সটে আবার নতুন নতুন ভিডিও আপলোড করব, আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো তাই বন্ধুরা, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটি দেখে একটু আপনাদের ভালো লাগে বা উপকার আসে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বন্ধুরা, শেয়ার করে দিলে আরও লোকে দেখতে পাবে বা অন্য লোকের উপকার হবে। তো বন্ধুরা, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বন্ধুরা, দেখুন এই যে আমি ককাটাল পাখিদেরও কিন্তু দিয়ে দিয়েছি। হ্যাঁ, ককাটাল পাখি কিন্তু খাচ্ছে খুবই ভালো। তো এইভাবে করে আমি সপ্তাহে একটা রুলস করে আমি কিন্তু ওদের খেতে দিই, তো ওরা ভালোই খায়, আর আমার কলোনির পাখিগুলো কিন্তু খুবই সুন্দর আছে, কোনো ওদের সমস্যা নেই বা খুবই ভালো আছে। ওদের গ্রোথগুলো, যে পাখির কিন্তু মূলত গ্রোথ কেমন হয় বা পাখির গ্রোথের উপরে কিন্তু পাখি ব্রিডিং বা পাখির কলোনিতে পাখি ভালো থাকা সেগুলো কিন্তু অনেকটাই ডিপেন্ড করে। তো তাই পাখির গ্রোথ ভালো রাখার জন্য সফট ফুড বা শাক সবজি, এই গরমের দিনে কিন্তু আপনারা প্রচণ্ড পরিমাণ পাখিদের কিন্তু শাক সবজি দিতে পারেন, কারণ শাক সবজিতে খুব উপকার আছে বা পাখিরা ওরা খুব ভালো খায়। তো সপ্তাহে আপনারা
একদিন দুদিন এরকম করে শাক সবজি 1 ফুট 6 ফুট, 1 ফুটটা গরমে খুব কম দিলেই ভালো হয়, তো 6 ফুট বা শাক সবজিটা আপনারা কিন্তু প্রচণ্ড দিতে পারেন, দিলে ওরা খেলে খুবই ভালো হয় আর পাখি ভালো থাকে। তো দেখুন আমার কলোনি যে পাখিগুলো বা আমার যে কেস ব্রিডিং মানে যে খাঁচা আছে, তো ওই খাঁচার যে পাখিগুলো সেগুলো কিন্তু আমি সবগুলোকেই দিয়ে দিয়েছি, আমি কলোনিতে দিয়ে দিয়েছি আর আমার খাঁচার যে সেপারেট খাঁচা যে পাখিগুলো সেগুলোকে দিয়েছি। দেখুন বন্ধুরা এই কনুর আমি হাত দিয়েছি, ও কামড়াচ্ছে। তো আমি যখনই খাবার দিতে যাই দেখি খাবার দিচ্ছি কিন্তু কনুরগুলো আমার কাছে চলে আসে, ও এসে ওদের একটু খাবার হাতে ধরিয়ে দিই বা আদর করি, তাহলে ওরা ভালো খায় বা ওরা ওইটা খুব ভালোবাসে। তো এই দেখুন আমি যে সেপারেট খাঁচাগুলো আছে সব খাঁচাগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি, এগুলো হলো বাচ্চা লাভবার্ডের বাচ্চা। যদি কেউ বাচ্চা নিতে চান তাহলে অবশ্যই আমি নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করতে পারবেন বা এসে নিয়ে যেতে পারবেন। তো এই ককাটালে বাচ্চা বা লাভবার্ডের বাচ্চা এগুলো বিক্রি হবে। তো ককাটালে বাচ্চাটা এখন অনেকটা 6 থেকে 8 মাস বয়স হয়ে গেছে আর লাভবার্ডটাও সেমি অ্যাডাল হয়ে গেছে, তো এগুলো আমি বিক্রি করব, এগুলো আলাদা করে আমি রেখেছি। তো ওদেরও কিন্তু আমি সজনা পাতা দিয়ে দিয়েছি, দেখুন ওরা কিন্তু খুব ভালোই খাচ্ছে। এই পাখিগুলোই কিন্তু আমি বিক্রি আছে, আগের যে এর আগের যে ব্রিডিংয়ে যে পাখিগুলো বের হয়েছিল সবগুলো আমার বিক্রি করা হয়ে গেছে, এরপরে এইবারে ব্রিডিংয়ে এগুলো হয়েছে, তো এগুলো আমি বিক্রি করব। যদি কেউ নিতে চান অবশ্যই কমেন্ট করবেন। তো বন্ধুরা যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এরপরে আবার নেক্সটে নতুন নতুন আবার ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে আপনাদের পাখিদের যত্ন নেবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভালো থাকুক আপনাদের খাঁচার পাখিগুলো। টাটা, বাই বাই।